সময়ের সাথে তাল মিলিয়ে মানব সমাজ পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের সাথে আসে জটিলতা। শিক্ষাকেও এই সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে হয়, নয়তো শিক্ষাও তার প্রাসঙ্গিকতা হারাবে। কারণ শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া কিভাবে শিক্ষার্থীকে তার বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে তার জন্য দরকার একটি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট লক্ষ্যের। তো বন্ধুরা, আমি কৌশিক দাস সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেডিস ই পাঠশালাতে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি ডেলার কমিশন প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আর সময় নষ্ট করব না, এবার আসুন আমরা আমাদের ভিডিওটি শুরু করা যাক। ইউএনও বা রাষ্ট্রসংঘের অনেকগুলি শাখা আছে, যে শাখাগুলো নানান ক্ষেত্রে বা সারা বিশ্বে নানান ক্ষেত্রে নানান ভূমিকা পালন করে থাকে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য শাখা হচ্ছে ইউনাইটেড নেশন অফ এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো, যেটি সারা বিশ্বে শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক দিকটি নিয়ে ভূমিকা পালন করে আসছে। যেটি ইউনেস্কো 1945 সালে 16 নভেম্বর গঠিত হয় এবং এটি সাধারণত সারা বিশ্বে শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান দিকে নানান ভূমিকা পালন করে আসছে। এর বহু ফিল্ড অফিস রয়েছে। 1972 সালে প্রথম শিক্ষা কমিশন এডগার ফরের নেতৃত্বে তাদের প্রতিবেদন বা রিপোর্ট পেশ করেন, যেটা নাম লার্নিং টু বি। বাট এইটা প্রকাশ হওয়ার পর ইউনেস্কো এটাকে আরও ব্যাপকভাবে প্রকাশ করার জন্য বা প্রতিবেদনটাকে প্রকাশ করার জন্য উদ্যত বা উদ্যোগী হন। এই চিন্তাকে মাথায় রেখে তারা পরবর্তীকালে এই রিপোর্টটিকে পাবলিশ করেন। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে, মানুষের জীবনযাত্রা, আচার আচরণ, রীতিনীতি, সেহেতু শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে পরিবর্তন এসছে। শিক্ষার লক্ষ্য যদি পরিবর্তন না হয় তাহলে তো শিক্ষার লক্ষ্য তার প্রাসঙ্গিকতা হারাবে। তো সেদিক থেকে একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে যে শিক্ষা কমিশনটি তৈরি হয় জ্যাক ডেলারের নেতৃত্বে, যেখানে শিক্ষার একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়, যেখানে চারটি লক্ষ্যের কথা বলা হয়, যেটাকে আমরা অবশ্যই সবাই শিক্ষার চারটি স্তম্ভ নামে জানি। তো সেই রিপোর্টে বা প্রতিবেদনে শিক্ষার যে চারটি স্তম্ভ উল্লেখ করা হয় সেইটা হলো লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি। মানে হচ্ছে গিয়ে জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং পরিণত মানুষ হয়ে ওঠা শিক্ষা। আমরা আমাদের পরের স্লাইডসগুলোতে এই প্রত্যেকটা বা এই চারটি স্তম্ভ নিয়ে বিশদে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করি, বাট আলোচনায় যাওয়ার আগে আমি এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম ড্র করেছি। এখানে দেখা যাচ্ছে যে একটি স্তম্ভ যে দাঁড়িয়ে রয়েছে চারটে পিলারের উপর। আমরা সকলেই জানি যে কোনো একটা স্ট্রাকচার সাধারণত চারটে পিলারের উপর দাঁড়িয়ে থাকে। যদি একটা পিলার সেখান থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে সেই স্ট্রাকচারটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। ঠিক তেমনি এই যে ডেলার কমিশন প্রস্তাবিত চারটি স্তম্ভ, এটাও কিন্তু একটা স্ট্রাকচারের চারটে পিলারের মতো, যেখান থেকে যদি একটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তো সেটাকেই একটা মাথায় রেখে আমি এরকমভাবে একটা ডিজাইন এখানে দিয়েছি। যাই হোক, এবারে আমরা নেক্সট প্রত্যেকটা যে স্তম্ভ সেই স্তম্ভ ডেসক্রিপশনে আসছি। তো ফার্স্ট হচ্ছে লার্নিং টু নো। লার্নিং টু নো বা জানার জন্য শিক্ষা বা আমরা বলি জ্ঞান, এই পৃথিবীতে টিকে থাকতে গেলে বা বেঁচে থাকতে গেলে অজানাকে জানতে হবে। এবং এই জিনিসগুলো যখন আমরা বা এই অজানাকে যখন আমরা জানব তখনই আমরা চিন্তার ক্ষমতা, বিচারকরণের ক্ষমতা বা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার যে দক্ষতা বা অভিযোজন ক্ষমতা আয়ত্ত করতে পারব। এবং এগুলোর সাথে আমাদের মানসিক যে প্রক্রিয়া, আগ্রহ, মনোযোগ, স্মৃতি, বুদ্ধিও জড়িয়ে থাকে। আমরা যে শিক্ষা গ্রহণ করি, কেন গ্রহণ করি? কোনো কিছু জানার জন্য। তাহলে শিক্ষার এই লক্ষ্যের প্রধান বা মূল বক্তব্য হবে অজানাকে জানা, এবং সেই অজানাকে জানার মধ্য দিয়েই আমাদের আচরণ ধারার মধ্য দিয়ে আমরা পরিবর্তন আনব। এবার আসছি আমরা পরের স্তম্ভ।
লার্নিং টু ডুতে। তো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষার্থীকে জানার সাথে সাথে যেটা সে শিখছে সেটাকে বাস্তবে রূপায়িত করতে হবে। তার কারণ শিক্ষার্থীকে যে শিক্ষা সে অর্জন করছে সেই শিক্ষা যদি সে বাস্তবে প্রয়োগ করতে না পারে তাই সেই শিক্ষার কোনো প্রাসঙ্গিকতা থাকে না। তাই ডিনার কমিশন প্রস্তাবিত শিক্ষার এই লক্ষ্যে শিক্ষার্থীকে কর্ম উদ্যোগ বা কর্মক্ষম বা উপার্জনে সক্ষম করে তোলার কথা বলেছেন, বা এখানে শিক্ষার্থীকে কর্মের মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে। এই এই ধরনের শিক্ষার কথাই বিভিন্ন শিক্ষাবিদ যেমন গান্ধীজি, শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ, জন ডিভি, রুশো প্রমুখ ব্যক্তিরাই বা প্রমুখ মনীষীরাই বলে গেছেন, যারা বলেছেন যে শিক্ষা হবে আতে কলমে শিক্ষা, যাতে শিক্ষার্থী শিক্ষা আহরণের সাথে সাথে বৃত্তিমূলকভাবে সক্ষম এবং নিজেরা উপার্জনে সক্ষম হয়ে উঠতে পারে। তো এই এই ধরনের যে শিক্ষার লক্ষ্য বা শিক্ষাস্তম্ভ সেখানে শিক্ষার্থীকে উপার্জনে সক্ষম করে তোলার কথাই বলা হয়েছে। নেক্সট আসছি হচ্ছে গিয়ে লার্নিং টু লিভ টুগেদার। মানুষ কোনো সময় একাকী বাঁচতে পারে না, সেই সভ্যতার আদি পর্ব থেকে নিরাপত্তার তাগিদ যবে থেকে মানুষ অনুভব করেছে তবে থেকে তারা একত্রিত হয়েছে, এবং সেই সময় থেকে এখন অবধি আমরা একত্রিতভাবে বসবাস করি। এবং আমরা সকলেই জানি যে মানুষ কোথাও নিরবচ্ছিন্নভাবে বাঁচতে পারে না, কিন্তু এই একত্রে থাকতে গেলে মানুষকে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার মতো সামাজিক মূল্যবোধগুলিকে মানতে হবে এবং সেগুলো সম্বন্ধে সঠিক ধারণাটাকে আয়ত্ত করতে হবে। কারণ সে জানে বা আমরা জানি যে আমরা একাকি বাঁচতে পারবো না, নিরবচ্ছিন্ন হয়ে মানুষরা কোনো বাঁচতে পারেনি এবং পারবেও না। তো শিক্ষার এই যে লক্ষ্য বা এই যে স্তম্ভ, এই স্তম্ভে মানুষকে মানুষকে একত্রে বাঁচার জন্য প্রয়োজনীয় শিক্ষাগুলি প্রদান করার কথা বলা হয়েছে। এবার আমরা আসছি আমাদের পরবর্তী শিক্ষাস্তম্ভ, যেটা আলোচনা করবো লার্নিং টু বি বা পরিণত মানুষ হয়ে ওঠা শিক্ষা। শিক্ষার এই স্তম্ভে আলোচনা করা হয়েছে যে একজন ব্যক্তিকে কীভাবে পরিণত মানুষ হিসেবে গড়ে তোলা যায়। তো সেক্ষেত্রে সবার আগে তার জন্য তার কাছে জাতীয় সংহতির যে যথাযথ চিন্তা ভাবনা বা জাতীয় সংহতির যে মর্মার্থ সেটাকে তুলে ধরতে হবে, তবেই সে আমাদের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হবে। তো এই ধরনের যে শিক্ষা সম্ভব, এই শিক্ষা স্তম্ভে একজন ব্যক্তিকে বা একজন শিশুকে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শেখানো হয়। তো আবার এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, যেমন স্বামী বিবেকানন্দ ম্যান মেকিং এডুকেশনের কথা বলে গেছেন, অপরদিকে গান্ধীজি হেড হ্যান্ডের সাথে হার্ট হেডকে যুক্ত করার কথা বলে গেছেন। তো শিক্ষার এই যে ধরনের স্তম্ভ, এই স্তম্ভের মধ্য দিয়ে আমরা আমাদের আশেপাশের জগৎকে চিনি এবং সেখানে আমাদের করণীয় কী, আমাদের দায়িত্ব কী, আমাদের কর্তব্য কী সেই সম্বন্ধে আমরা অ্যাওয়্যার হই, এবং আস্তে আস্তে আমরা আমাদেরকে একজন পূর্ণ ব্যক্তিত্বের মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। তো এটাই হচ্ছে বা এই চারটেই হচ্ছে ডেলার কমিশন প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভ। তো আজকে আমরা শিক্ষার বা ডেলার কমিশন প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভ নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।